ধেমাজি জেলার গোগামুখর ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয় গোগামুখ মহাবিদ্যালয়ের নবনির্মিত শহীদ বেদী আজ দুপুরিয়া উদ্বোধন করা হয়। প্রায় 3 লাখ ব্যয় সাপেক্ষে নির্মাণ করা উক্ত শহীদ বেদী উন্মোচন করে জম্মু কাশ্মীরত প্রাকৃতিক দুর্যোগত অকালতে প্রাণ আহুতি দিয়া প্রয়াত গৌতম রাজবংশীর পত্নী সুনু রাজবংশীয়ে। সুনু রাজবংশী সহযোগিতা আগবায় গোগামুখ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার ঝা, গৌতম রাজবংশীর মাতৃ আর গোগামুখ মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সকলে। অনুষ্ঠানত ভারতীয় সৈন্যবাহিনীর অবসরপ্রাপ্ত 20 গৰাকী সৈনিকর লগতে 200 শতাধিক ছাত্র ছাত্রীও উপস্থিত থাকে। প্রায় 2 বছর ধরে গোগামুখ মহাবিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন বারে বারে কয় যে আমার শহীদ বেদী যদিও আছে কিন্তু কনস্ট্রাকশন বড় উন্নত নয়। আমি DODL ডিব্রুগড় ইউনিভার্সিটি আর KK হ্যান্ডিক আমি কিছু টাকা রেহাই হল পরীক্ষারপা, আর সেই পরীক্ষার রেহাইরপা পুঁজি আমি লগাই প্রায় 3,20,000 টাকা ইনভেস্ট করে সে তৈর করা হয়। ফান্ড সেইটে আমার যে ডিব্রুগড় ইউনিভার্সিটির অন্তর্গত DODL পরীক্ষা আছে, যে মাস্টার ডিগ্রি আর ডিগ্রির ডিস্টেন্স মোডত পরীক্ষা হয়, তারপরা এই পরীক্ষারপা সেই টাকা পোয়া হয়েছে। ঠিক তে KK হ্যান্ডিকরপা যে পরীক্ষা আমার হয় ডিস্টেন্স মোডর যে লার্নিং আছে তারপরা যে রেহাই হয়েছে এই পুঁজি আমি ইয়াত লগাইছো। তো সেই ক্ষেত্রত মানে আশাবরণ করবলে বিচারিম শ্রী পীতাম্বর বেগ যে কোঅর্ডিনেটর KK হ্যান্ডিকর আছে, শ্রী বিজয় কুমার বিজয় কুমার KK হ্যান্ডিকর আছে, পীতাম্বর বেগু DODL আছে, সেই সকলে আমার পুঁজির ব্যবস্থা করে দিয়া হল সেকারণে আজি। আর এই আমার শহীদ বেদীর মূল উদ্দেশ্য আসিল কি আমি এজন শহীদক সাক্ষী করে মুক্তি করব। আর তেনে স্থলত আমি যেতিয়া স্বর্গীয় শহীদ গৌতম রাজবংশীর কথা শুনিল আমি কেবাদিন আগতে পরিয়ালের ওসর গলো, আর সেই পরিয়ালের ওসর লই যার কারণে আমার দত্ত এক্স আর্মিমেন বহুত সহায় করলে তেওঁর ওসর গলো। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাব বিচারিম কি আমার যে ধেমাজি ডিস্ট্রিক্ট এক্স সার্ভিস মেনের একটা কমিটি আছে, তেওঁলোক একটা প্রপোজাল ওভার টেলিফোন দিয়েছিল কি আপনাদের এজনক বাছি যদি দিয়ে আমার তাই আমি ভাল পাম শহীদ দিনা। তো কলে কি আমার গৌতম রাজবংশীয় বেস্ট সেই উদ্দেশ্যে আজ লড়া ছালীর উপস্থিতি আজ মুক্তি করা হল। আর উদ্দেশ্য হল কি ন্যাশনাল ডিউটি নট অনলি অন বাউন্ডারি, ন্যাশনাল ডিউটি ইনসাইড দ্য ক্যাম্পাস, আমার ক্যাম্পাসের ভিতর ন্যাশনাল ডিউটি কি কি আছে, লড়া ছালী প্রেরিত হোক, শিক্ষক প্রেরিত হোক, মানে স্বয়ং প্রেরিত হোক, সমাজ প্রেরিত হোক। আর কৃতজ্ঞতা জানাইছো আজি আমার প্রায় 20 জন মানুষ এক্স আর্মিমেন লগ দিছে আজি সেই মিটিংত, সবক মানে অন্তরের ধন্যবাদ জানাইছো। আর আশা করছো শ্রী গৌতম রাজবংশীর যে ত্যাগ আছে এই প্রেরণা স্বরূপে গোগামুখ মহাবিদ্যালয়ের প্রত্যেক স্টুডেন্ট শিক্ষক আর স্বয়ং মানে প্রিন্সিপালক প্রেরিত করে থাকব। ধন্যবাদ। অধ্যক্ষ তথা শিক্ষকসকল আর ছাত্রীসকল সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো প্রথমত। কারণ তেখেতর মানে আমার ডক্টর BK ঝা সাহেবর নেতৃত্ব তখনকার স্টাফে বা তখনকার ছাত্র ছাত্রী সকলে শহীদ বেদীটি তৈরি করে আমার শহীদক শহীদর পরিয়াল মাতি আনি উদ্ঘাটন করালে তার কারণে পুনর্বার তখন ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই একটা অতি স্মরণীয় আর হেরিবিক্ষিত ঘটনা, কারণ এনেকা কার্যসূচী আমার পরিয়ালের শহীদক পরিয়ালক মাতি আনি কোনো কলেজতে হোক বা কোনো একটা হেরিতে হোক এনে ধরনের করা নাই, কিন্তু এই একটা বেলেগ ধরনের তখন একটা স্টেপ লওয়ার কারণে তখনলে আমি সকলে আমার এস্টাবলিশমেন্টের সকল সচেতনের ফলের আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর পুনরায় যাতে আপনার তখনকে আমাকে এনে ধরনের সহযোগিতা আগবাব আর আমিও তখন সহযোগিতা আগবাম সেইভাবে কামনা করে আমার ব্যবসায়ী ঘটে ব্যুরো রিপোর্ট অসম টুডে।